নমস্কার বন্ধুরা, ঝর্ণাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তা আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নেপালি স্টাইলে চাও চাও বানাবো। তা কেমনভাবে চাও চাও বানাবো সেটি দেখে নিন। নেপালি স্টাইলে চাও চাও বানাতে কি কি লাগছে উপকরণ আমি বলে দিই। আমি নিয়েছি গাজর কুচি আর বিনস কুচি, নিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, আর এইদিকে নিয়ে নিয়েছি আমি ম্যাগি আর বাটার আর ডিম। আমি ওভেনের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, আগে একটু অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলের উপরে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, বাটার তাড়াতাড়ি গরম হয়ে যায়। বাটার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটি হালকা করে আমি ভেজে নিলাম, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমার রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটিও হালকা করে আমি ভেজে নিলাম, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তা আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। তারপরে আমি একটু ভালো করে নেড়ে নিলাম, তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটি দিয়ে আমি একটু নেড়ে নিলাম, তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম গাজর ও বিনস কুচি, এটুকু ভালো করে নেড়ে নিলাম। আমি সব সবজি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও অনেক রকম সবজি এর সঙ্গে অ্যাড করতে পারেন। এখন শীতের শেষে আর ভালো রকম সবজি পাওয়া যায় না, ওই জন্য আমি এই সবজিগুলোই অ্যাড করলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আমি সবজিগুলোকে সাইড করে নিলাম, সাইড করে একটু তেল দিলাম, তেল দিয়ে একটা ডিম আমি ফেটিয়ে নিলাম। আমি আলাদা করে আর ডিম ভাজলাম না, তা ডিমের মধ্যে আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে সাইড করে ওটাকে আমি ভেজে নিলাম। আলাদা করে ভাজলে হতো, কিন্তু আমি আলাদা করে ভাজিনি, একসঙ্গে ভাজলে সবজির সঙ্গে ডিমটা মিশে যায় আর দেখতেও ভালো লাগবে ও খেতেও ভালো লাগবে, সেই জন্য আমি ডিমের সঙ্গেই সবজিটা ভেজে নিলাম। সবজি কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে দু কাপ পরিমাণে জল দিলাম, কেননা আমি একটু কম স্যুপ রাখবো, সেই জন্য দু কাপ পরিমাণে জল দিলাম। আপনারা যেমন স্যুপ রাখতে চান তেমন পরিমাণেই জল দেবেন, কেননা কর্নফ্লাওয়ার দিলে স্যুপটা আরও ঘন হয়ে যায়, জলটা আপনারা বুঝেই দেবেন। এরপরে ফুটে উঠলো, ফুটে উঠলে আমি দিয়ে দিলাম ম্যাগি। জলটা একটু ফুটে উঠলে আপনারা ম্যাগিটা দিয়ে দেবেন, এবং ম্যাগিটা দিয়ে ভালো করে ঘেঁটে দেবেন। আপনারা ম্যাগিটা ভেঙেও দিতে পারেন, গোটা দিলে একটু সময় লাগে, কেননা ওটা সেদ্ধ হবে তারপরে ভাঙবে, তা আপনারা ভেঙে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তা সেদ্ধ হওয়ার জন্য আপনারা একটু ঢেকে দেবেন, ঢেকে দিলে সবজিও সেদ্ধ হয়ে যাবে, ম্যাগিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ম্যাগিটা ঢেকে দিয়েছিলাম, দু মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাই, এই যে আমার ম্যাগিটা এমন হয়ে গেছে। ম্যাগি ও সবজি দুটোই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটি দিয়ে আমি একটু নেড়ে নেব। ম্যাগি মশলা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। তা বন্ধুরা, আমি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিক্সড করে নিলাম। তা দেখুন আমার মিক্সড করার পরে কেমন কালারটি এসছে। তা লাস্ট আমি দেখে নিলাম আমার ম্যাগিটি সেদ্ধ হয়ে গেছে কেমন, তা দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাস্টে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তা বন্ধুরা, আমি আগে থেকেই গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, তা সেটি দিয়ে দেব। কর্নফ্লাওয়ার তাড়াতাড়ি দিয়ে নেড়ে নিতে হবে, না হলে আরও ঘন হয়ে যাবে, তখন আর স্যুপটা থাকবে না। আমি কর্নফ্লাওয়ারটি তাড়াতাড়ি ঘেঁটে দিলাম, কেননা জমাট বেঁধে যাবে। তা ফাইনালি আমার চাউ চাউ রেডি হয়ে গেছে। তা দেখো আমার চাউ চাউ কেমন দেখতে লাগছে। তা বন্ধুরা, আমার চাউ চাউ যদি ভালো লেগে থাকে আপনাদের, তা আপনারা অবশ্যই একটি লাইক তো করবেনই, তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। নমস্কার।